হ্যালো বন্ধুরা, এসে গিয়েছি আবারও একটা দারুণ থালপোশের ডিজাইন নিয়ে। হ্যাঁ, আজকের এই থালপোশের ডিজাইনটা কিন্তু একদম একটা ফুলের মতো। আর এই একই ডিজাইনে আমি একই সাথে শেয়ার করে নিয়েছি যে আপনারা এখান থেকে কি করে কোস্টারও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি আর দেখে নিই এই সুন্দর সহজ সরল থালপোশ আমি কি করে বানিয়ে নিলাম। প্রথমে করে নিচ্ছি 7 চেইনস। এইভাবে এবার এই প্রথম যে চেইন তার মধ্যে এইভাবে হুক ইনসার্ট করে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আর এখানে তৈরি হলো এরকম একটা লুপ। এবার আবার এইভাবে হুক ইনসার্ট করলাম আর করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশে। আর এবার এই লুপের চারদিকে এইভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে আমি ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখানে আমি টোটাল 15টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার মধ্যে এইভাবে আবার হুক ইনসার্ট করলাম, করে এইভাবে জয়েন করে নিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে। এবার এখান থেকে আবার নেক্সট রাউন্ড শুরু করে দিচ্ছি। করলাম 3 চেইনস 1 ডিসির সমান করে। আবার সেম স্টিচ থেকে আরও একটা ডাবল ক্রোশে বুনে নিলাম, তার মানে 2 ডিসি ইন ইচ স্টিচ। এইভাবে আর এবার এইভাবেই এই পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমার টোটাল 30 ডিসি হয়েছে। এবার ফার্স্ট যে 3 চেইন করেছিলাম সেই 3 চেইনসের একদম ওপরের যে চেন সেখানে এইভাবে জয়েন করে নিচ্ছি একটা স্লিপ স্টিচ দিয়ে। এইভাবে চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। এখান থেকে আবারও করে নিচ্ছি 3 চেইনস 1 ডিসির সমান করে। এইখানে চলে গেলাম নেক্সট স্টিচে, করে নিলাম একটা ডাবল ক্রোশে। আবারও চলে গেলাম নেক্সট স্টিচে, আবারও একটা ডাবল ক্রোশে। এরপরে 2 চেইনস করলাম, তার মানে এখানে আমরা পরপর 3 ডিসি করলাম, 2 ডিসি আর ফার্স্ট 3 চেইনস মানে 1 ডিসি। তাহলে 3 ডিসি করে 2 চেইনস করলাম। আর এখানে কোনো ঘর আমি স্কিপ করছি না, আবারও চলে যাচ্ছি নেক্সট স্টিচে। আর নেক্সট 3 স্টিচের ওপর আবার 3 ডিসি করে নিলাম, আবারও 2 চেইনস। আর এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। লাস্টের এই 2 চেইনস করে নিয়েছি এখানে। আর এই শুরুতে যে 3 চেইনস আমরা করে শুরু করি রাউন্ড, সেই জায়গায় একবারের মতো এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে, শুরু করছি নেক্সট রাউন্ড। এবার দেখুন আগের রাউন্ডে যেখানে আমি এই 2 করে চেইন করে নিয়েছিলাম, এই জায়গা থেকে এবার আমি নেক্সট কালার রুল জয়েন করে নিচ্ছি। আরও একবার আটকে নিলাম, 3 চেইনস করলাম 1 ডিসির সমান করে। আবার একই জায়গা থেকে আরও একটা ডিসি এইভাবে করে নিলাম। এবার এখান থেকেই করছি চেইনস, 4 চেইন করলাম। চলে আসছি আবার এই যে আগের রাউন্ডের 2 চেইন
এই জায়গায় আবারও করে নিচ্ছি 2 ডাবল ক্রোশে এইভাবে আবার এখান থেকে করছি 4 চেইনস এই আর এইভাবেই এই পুরো রাউন্ড কমপ্লিট করছি এই দেখুন বন্ধুরা এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি আর এই যে ফার্স্ট 3 চেইন করেছিলাম আর একদম উপরে আবারও এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম চলে আসছে তার পরের স্টিচে আবারও একটা স্লিপ স্টিচ এইভাবে করলাম আর এবার চলে আসছে এই জায়গায় এই যে আমরা চেইন করেছি 4 চেইনস সেখানে আসলাম আবারও করে নিলাম একটা স্লিপ স্টিচ এবার এই জায়গা থেকে ফোর চেঞ্জ করলাম 1 ট্রেবলের সমান করে আর এখান থেকে কিন্তু আমাদের নেক্সট রাউন্ড শুরু হয়ে গেল এবার দেখুন এখানে প্রথমে তো আমি 4 চেঞ্জ করেছি 1 ট্রেবলের সমান করে তারপরে 1 2 3 4 4 ট্রেবলস এখানে গুনে নিলাম এবার এখানে 1 2 3 চেইন আবার চলে আসছে এই জায়গায় এবার এখানে কিন্তু তাহলে আমি 1 2 3 4 5 এই 5 ট্রেবলস এবার এখানে আমি গুনে নিচ্ছি এই দেখুন এইভাবে এবার এখান থেকে চলে যাচ্ছি এই নেক্সট যে স্পেস আছে চেনের এই জায়গায় এখানে এবার এই সেম প্যাটার্ন করে নিচ্ছি আর এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করছি আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি আর এই ফার্স্ট যে 4 চেইনস করেছিলাম আর একদম উপরের চেনে মানে ফোর্থ চেনে এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবার চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে এবার দেখুন এই জায়গা থেকে শুরু করা দিচ্ছে নেক্সট রাউন্ড আর এই যে গ্যাপ আছে এবার এর মধ্যে দিয়ে এইভাবে হুক ইনসার্ট করছি এই আর এইভাবে করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশে এবার এখান থেকে চলে আসছি এই জায়গায় এইভাবে করলাম একটা ডাবল ক্রোশে একটা চেইন আবার 1 ডাবল ক্রোশে 1 চেইন আবারও 1 ডাবল ক্রোশে 1 চেইন আবারও 1 ডাবল ক্রোশে এবার এখান থেকে করে নিচ্ছি 1 2 3 4 4 চেইনস আর এই জায়গায় এইভাবে এটা একটা স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে নিলাম আবারও একইভাবে করে নিচ্ছি 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন ডাবল ক্রোশে এইভাবে এবার চলে আসছি ঠিক এই জায়গায়
একই ভাবে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এইভাবে জয়েন করে নিলাম। আর এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আবার চলে আসছি এই জায়গায়। যে জায়গা থেকে আমরা শুরু করে নিয়েছিলাম সেই জায়গায়, সেখানে আগে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে এইভাবে করে নিলাম আরো একটা স্লিপ স্টিচ, আর আরো একবার আটকে নিলাম। এবার এখান থেকে চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে যে ডিজাইন তৈরি হয়ে এসছে এটা কিন্তু কোস্টার বানানোর জন্য একদম পারফেক্ট। আপনারা আপনাদের চয়েসের কালার ব্যবহার করে এই সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু খুবই সুন্দর কোস্টার বানিয়ে নিতে পারবেন। আমি এই ডিজাইন থেকে থালপোশ তৈরি করে নিচ্ছি, তাই চলে আসলাম নেক্সট রাউন্ডে। এবার দেখুন, এই যে এখানে আমরা ফোর চেঞ্জ করে জয়েন করে নিয়েছি, তো এখানে কিন্তু ছোট ছোট লুপ তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি নেক্সট কালার উল জয়েন করে নিচ্ছি। আরো একবার এইভাবে আটকে নিলাম। আর এখান থেকে 1 2 3 চেঞ্জ করলাম 1 ডিসি সমান করে। আবারও এই লুপের মধ্যে হুক ইনসার্ট করছি, করে 1 ডিসি টু ডিসি, তার মানে প্রথমে 3 চেঞ্জ তারপরে 2 ডিসি, মানে এখানে আমি টোটাল 3 ডিসি করে নিলাম। এবার এখান থেকে আমি চেন করছি, এখানে আমি টোটাল 9 চেঞ্জ করলাম। আবার চলে আসছি এই লুপের মধ্যে, আর একইভাবে এখানেও এবার আমি করে নিচ্ছি 3 ডিসি। এইভাবে আবারও করে নিচ্ছি 9 চেঞ্জ, আর এইভাবেই এই পুরো রাউন্ড কমপ্লিট করছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই ফার্স্ট যে 3 চেঞ্জ করেছিলাম তার একদম উপরের চেনে বা থার্ড চেনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এইভাবে জুড়ে নিলাম, চলে যাচ্ছি নেক্সট স্টিচে, আরও একটা স্লিপ স্টিচ, আবার নেক্সট স্টিচে আরও একটা স্লিপ স্টিচ। এইভাবে এবার চলে আসছি এই চেনের জায়গায়, এখানে এখানেও আরও একটা স্লিপ স্টিচ এইভাবে করে নিলাম। এবার এখান থেকে 1 2 3 চেঞ্জ মানে 1 ডিসি। এবার এখান থেকে আমি ডাবল ক্রোশে বুনে নিচ্ছি। এখানে দেখুন আমি, এই দেখুন এখানে, এখানে আমি 1 2 3 4 5 6 ডিসি করেছি, আর একদম প্রথমে করে নিয়েছি 3 চেঞ্জ, তার মানে এখানে আমি টোটাল 7 ডিসি করলাম। এখানে করে নিচ্ছি 1 চেন, আর তারপরে এই দিকেও আমি একইভাবে 7 ডিসি করে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এইভাবে এই দিকের যে 7 ডিসি সেটা আমি বুনে নিয়েছি। এবার এখান থেকে চলে আসছি এই যে চেনে, আর ঠিক এইখানে যেভাবে বুনেছি একইভাবে এখানেও বুনে নিচ্ছি, আর এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ফার্স্ট 3 চেঞ্জ করেছিলাম তার সাথে এইভাবে
একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার এই জায়গা থেকে শুরু করে নিচ্ছি নেক্সট রাউন্ড, করে নিচ্ছি চেইনস, এখানে আমি করে নিয়েছি 6 চেইনস। চলে আসছি এই যে মাঝের 1 চেইন ছিল সেখানে, এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিলাম। আবার এখান থেকে করে নিচ্ছি 6 চেইনস, চলে আসছি এই জায়গায়, আবারও একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। আর এইভাবে 6 চেইনস করে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে 6 চেইন করে এই রাউন্ডও আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জায়গা থেকে শুরু করেছিলাম এবার সেই জায়গায় চলে আসছি, আর প্রত্যেকবারের মতো করে নিচ্ছি একটা স্লিপ স্টিচ, এই আরও একবার এইভাবে জুড়ে নিলাম, চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। আর প্রত্যেকবার এই উল কেটে নেবার পরে এটা কিন্তু পেছনে খুব ভালোভাবে আটকে নেবেন, যাতে কোনোভাবে উল খুলে না যায়। আর এটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি না, কারণ যখনই যতবার এটা আমি করব ততবার এটা যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এটা কিন্তু আপনারা অবশ্যই যে যার মতো করে বুঝে করে নেবেন। চলে আসছি নেক্সট রাউন্ডে। এবার দেখুন এই জায়গায় যেখানে আমরা 6 করে চেঞ্জ করে নিয়েছিলাম আগের বার, তো সেখান থেকে আমি আবার এই ডিপ পিঙ্ক কালার রুল জয়েন করে নিচ্ছি। এভাবে থ্রি চেঞ্জ করলাম 1 ডিসি সমান করে। এবার এখানে করে নিচ্ছি ডাবল ক্রোশে, এই দেখুন এবার এখানে 1 2 3 4 5 ডাবল ক্রোশে, আর সামনে 3 চেইনস, মানে এখানে টোটাল আমার 6 ডাবল ক্রোশে হলো। এখান থেকে আমি 1 2 3 3 চেইনস করলাম, আবার চলে আসছি এই চেনের মধ্যে, আর আবারও একইভাবে 6 ডাবল ক্রোশে করে নিচ্ছি এইভাবে। আর দেখুন এই জায়গা থেকে আবার নেক্সট যে 6 চেইন আছে এই জায়গায় চলে আসছি, আবারও এই সেম প্যাটার্ন, এই প্যাটার্ন আবার এখানেও করে নিচ্ছি, আর এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। আর প্রত্যেকবারের মতো এই জায়গা থেকে শুরু করেছিলাম 3 চেইনস, সেই 3 চেইনসের সাথে এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। এবার দেখুন এই জায়গা থেকে এখানে এইভাবে হুক ইনসার্ট করে করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশে। এবার এখানে আমি 2 বার উল পেঁচিয়ে নিলাম, চলে আসছি এই মাঝের গ্যাপে, এখানে আর এইভাবে এখানে করে নিলাম ট্রিপল।
আর এই দেখুন এখানে এইভাবে আমি 5 ট্রিপল করে নিয়েছি। এখানে আবার করে নিলাম 3 চেইনস করে এখানে এইভাবে জয়েন করে নিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে। আবার একইভাবে এইদিকেও এইভাবে 5 ট্রিপলস করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা এখানে এইরকম একটা প্যাটার্ন রেডি হয়ে এসেছে। এবার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি এই। আর এইভাবেই এবার পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। আর এইরকম একটা ডিজাইন রেডি হয়ে এসছে। এবার যেই জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় প্রথমে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশে আর তারপরে এইভাবে একটা স্লিপ স্টিচ করে এটা আটকে নিলাম। এবার এখান থেকে চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে। করছি নেক্সট রাউন্ড। এবার দেখুন এই যে জায়গায় আমরা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছি ঠিক সেই জায়গা থেকে আমি আবার নেক্সট কালার রুল জয়েন করে নিচ্ছি। আরো একবার এইভাবে আটকে নিলাম। এবার চলে আসছি এই নেক্সট স্টিচে আর করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে। আর এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে দিয়ে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখানে দেখুন এই অবধি আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার চলে যাচ্ছি এই যে মাঝখানে লুপ আছে সেই জায়গায়, এখানে আরো একটা সিঙ্গেল ক্রোশে করলাম, 4 চেইনস করলাম, করে চলে আসছি এই জায়গায়। আর এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। আবারও চলে আসছি লুপের মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোশে। আর ঠিক এই দিকটা যেভাবে করে নিয়েছি এই দিকটাও একইভাবে করছি। আর এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা এইভাবে আজকের এই থালপোষ আমি রেডি করে নিয়েছি। আর এই রাউন্ডও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার দেখুন যেই জায়গা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় আবার একইভাবে একটা সিঙ্গেল ক্রোশে প্রথমে করে নিচ্ছে এইভাবে, আর তারপরে এইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। আরও একবার এইভাবে আটকে নিলাম। আর এই দেখুন বন্ধুরা এইভাবে আজকের এই সুন্দর একটা থালপোশের ডিজাইন আমি রেডি করে নিয়েছি। খুবই সহজ, খুবই সরল, কিন্তু দেখতে ভীষণই সুন্দর। এরকম মিডিয়াম সাইজের একটা থালপোষ কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতোই বলছি ভিডিওটা অনেক অনেক লাইক করে নেবেন, শেয়ার করে নেবেন। আর ইউএস বন্ধুদের জন্য বলছি যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে এই ভিডিও সম্পর্কে, থালপোশের ডিজাইন সম্পর্কে কিংবা চ্যানেলের বাকি ভিডিও সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।